সালামু আলাইকুম আমার সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন টাইটেল এবং ডিসক্রিপশান দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কি বিষয় নিয়ে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন অনেক কিছু ধারণা আপনার মাঝে আসতে পারবে তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দাদা পাওয়ার টিলারের গিয়ার কেন ফেঁসে যায় বা এটা কিছুক্ষণ পরপর কেন ফেঁসে যায় এই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করুন তো আমি আমার ওই দাদাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম আশা করি সম্পূর্ণ ভিডিও দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন কারণ আপনারও একটি পাওয়ার টিলার আছে আপনার পাওয়ার টিলারটিও ওই রকম গিয়ার ফেঁসে যেতে পারে সমস্যা দেখাতে পারে তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে এটাই তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো কেন গিয়ার ফেঁসে যায় কি কারণে তো চোখ রাখুন সুমন টেক ইউটিউব চ্যানেলে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা প্রথমত যে গিয়ারের বিষয়ে কথা বলবো কেন গিয়ার ফেঁসে যায় তো বিশেষ করে অনেক সময় যদি আপনার গিয়ার যে ফিঙ্গার প্রিন্ট বল যেটা আছে ফ্রক শেফের যদি হয়ে থাকে আবার বল যদি হয়ে থাকে সে কারণে আপনার গিয়ার ফাঁসতে পারে আর বিশেষ করে যদি আপনি গিয়ার লাগাতে ভুল করেন তাহলে আপনার গিয়ার ফেঁসে যেতে পারে তো আমাদের গিয়ার লাগানোর মানে যে প্রসেসটি আমরা কীভাবে লাগালে আমাদের গিয়ারটি ফাঁসবে না এ বিষয় নিয়েও আমরা আলোচনা করব তো চলুন আমি প্রথমে আপনাদেরকে দেখাই কিভাবে গিয়ারটি ফেসে যায় বিশেষ করে আমরা যখন এই যে দেখুন আমরা এই যে গিয়ারটি লাগালাম এটা হচ্ছে গিয়ে আপনার তিন নম্বর গিয়ার দুই নম্বর তিন নম্বর এখানে আছে দুই নম্বর এবং তিন নাম্বার তো আমরা যে উপরের অংশে আমরা যদি এইরকম ধাক্কা দিয়ে দুই নম্বরে নিয়ে যাই কিন্তু গিয়ার ফাঁসবে না আমাদের গিয়ারটি কখন ফাঁসে যখন আমরা নিউট্রাল করতে যাই তখনই আমাদের গিয়ারটি ফেসে যায় সেই ক্ষেত্রে আমরা একটা বুল করে নিই সেটা হচ্ছে গিয়ে যেমন মনে করুন আমরা এই যে আমরা এই যে এখান থেকে এনে এই যে নিউটেল করলাম নিউট্রেল করার পর আমাদের এখানে পড়ে গেল তো আমরা সাথে সাথে এভাবে দেখি না আমরা যে এভাবে দেখি না যে এখানে কোনো ধরনের দোরা আছে না কি না এটাও আমরা দেখি না আমরা কী করি সাথে সাথে ধাক্কা দিয়ে এভাবে অন্যটায় নিয়ে যাই তখনই আমাদের গিয়ারটি ফেসে যায় তো এটা হচ্ছে গিয়ে আমাদের বুলের কারণে যে আমি আবার বলছি এই যে আছে তিন নম্বরে যদি আমি চাপ মেরে নামিয়ে দিই তাহলে কিন্তু আমার গিয়ারটি ফেসে যাবে তো আমরা কী করতে হবে এইভাবে এভাবে এনে আমরা এটাকে স্ট্রিট করতে হবে পরে আবার এবার নামিয়ে দিতে হবে দিয়ে দিলে তারপরে উপন্যাস করে দেখবেন যে এটা ফ্রি আছে না তারপর আপনি এই যে এটা আপনি একবার ছেড়ে দেখবেন গাড়ি নিউট্রাল হয়েছে কিনা যদি নিউটেল হয় আপনি অন্য গিয়ার চেঞ্জ করবেন তখন আবার এই ক্লাসটির টান দিয়ে আপনি আবার এটা গিয়ার চেঞ্জ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার গিয়ারটি ফাঁসবেন দেখুন আপনারা বুঝতে পারলেন যে কি কি কারণে আপনার গিয়ারটি ফেসে যায় আমাদের একটি বুলের কারণে আর আরেকটি আছে আপনি অতি সুন্দরভাবে গিয়ার চেঞ্জ করতেছেন তারপরেও আপনার গিয়ারটি ফেসে যায় সেটাও কি কারণে ফাঁসে আপনাদেরকে বলি এই যে দেখুন এখানে যে গিয়ার প্লেট যেটা আছে এখানে নাম্বার আপনার দুই নাম্বার তিন নাম্বার বেগ গিয়ার ওয়ান গিয়ার ফার্স্ট গিয়ার আর কি তো এই যে এখানে হয়ে হয়ে এখানে কাতা হয়ে যায় তো এরকম যে কাতা হয়ে যায় এই খাবারটি অত্যন্ত পুরনো পাওয়ার টিলার যদি হয়ে থাকে তাহলেও আপনার গিয়ারটি ফাঁসবে কারণ এই লিভারটি যখন এসে গাতার মধ্যে নেমে যাবে তখন আপনার যে ফ্রক আছে ফ্রক থেকে যে গিয়ার লিভারের যে একটা যে বুতাম আছে যেটা আর কি গুল একটি বুতাম আছে ওইটা উপরের দিকে উঠে পড়ে তখনই গিয়ারটি ফেসে যায় তো আপনারা এটা পুরাতন গাড়ির জন্য এটা চেঞ্জ করে আপনি কিনে নিয়ে চেঞ্জ করে নিতে পারেন তাহলে আর ফাঁসবে না আর অনেক সময় দেখেন আপনার যে গিয়ার রানিং অবস্থায় হঠাৎ আপনার গিয়ার ছেড়ে দে কী কারণে এই গিয়ারটি ছাড়ে সেটা হচ্ছে কি আপনি যদি আপনার যে ফিঙ্গার ফ্রক সাফট যেটা আছে যদি ফিঙ্গার ফ্রক শাফটের যদি বল নষ্ট হয়ে যায় আবার শেফটের যদি ক্ষয় হয়ে যায় লম্বা খাল হয়ে যায় সেক্ষেত্রে আপনার গিয়ারটি এখান থেকে দৌড় দিয়ে বল সরে যাবে চেঞ্জ হয়ে যাবে আপনার রানিং অবস্থায় গিয়ার নিউট্রাল হয়ে যাবে তখনই আপনি এই রুগের সমস্যাটি সমাধান করতে পারেন আপনি ওই বল আর ফ্রক শেফ চেক করতে হবে যদি দেখেন যে বল নষ্ট হয়ে গেছে বা স্প্রিং নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনি স্প্রিং এবং বল দিয়ে দেবেন আর যদি দেখেন যে আপনার শেফট নষ্ট হয়ে গেছে আপনি শেফটি চেঞ্জ করে নিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন আমরা আজকের যে আলোচনাটি করলাম সেটা আপনাদের কেমন লাগলো কমেন্টে বলবেন আর বিষয়টি কিন্তু অত্যন্ত জরুরি পাওয়ার টিলার চালানো অবস্থায় আপনাদেরকে এটা জানা দরকার আছে অনেকেই কিন্তু এটা জানেন না তো আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি কিছু রোগের বিষয়ে আলোচনা করেছি আশা করছি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই একটি লাইক করে নেবেন আর আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম